আজ বিজয়া দশমী, আর দশমী মানেই বাপের ঘর ছেড়ে এবার ওমার স্বামীর ঘরে যাওয়ার পালা। ফের একটা গোটা বছরের অপেক্ষা। পুজো শেষে এখন সকলেরই চোখ আগামী বছরের ক্যালেন্ডারের উপর। বিজয়া দশমীর সকাল থেকে মুখ ভার সকলের, পুজো শেষ মানেই আনন্দ শেষ। তবে ঘরের মেয়েকে বিদায় জানাতে মন খারাপ ও চোখের জলে নয়, হাসি মুখে সিঁদুর খেলা হয়। সিঁদুর খেলার আক্ষরিক অর্থ হল সিঁদুর খেলা নিয়ে। বাঙালি মহিলারা বিজয়া দশমীর দিনে মাকে বরণ করতে গিয়ে এই সিঁদুর খেলায় মেতে ওঠেন। আর এই বরণ এবং সিঁদুর খেলার মাধ্যমেই এবারের মতো মাকে বিদায় জানিয়ে আবার আগামী বছরের অপেক্ষায় থাকে প্রতিটা বাঙালি। মঙ্গলবার প্রথা মেনে সিঁদুর খেলায় মেতে উঠলেন রাজধানীর ভট্টপুকুর স্থিত শুকতারা সংঘ ক্লাবের মহিলারা। আমি কলকাতা থেকে আসছি, কিন্তু এসে আমি এভাবে আনন্দ করছি, খুব আমার ভালো লেগেছে। আমি যেন ভগবানের যে প্রার্থনা করে সবাই যেন ভালো থাকে আর সবসময় যেন সবাই সিঁদুর খেলা খেলতে পারে। এদিন পুজো মণ্ডপ পরিদর্শনে এসে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য বলেন, এই ক্লাবের পুজোর একটি বিশেষ ব্যাপার হল এই ক্লাবের সূচনা লগ্ন থেকে প্রতি বছর এই ক্লাবের দুর্গাপুজো সংশ্লিষ্ট এলাকার মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং এই পুজোকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে এলাকার মহিলারা নিরলস প্রয়াস করে গেছেন। প্রত্যেকের মধ্যে একটা আনন্দের বাতাবরণ সঞ্চারিত হয় এই দশপূজার আগমনকে কেন্দ্র করে। তো এই পুজোর দিনগুলি খুব আনন্দ সহকারে কেটেছে, শুধুমাত্র আমাদের এলাকায় নয়, সারা ত্রিপুরা রাজ্যে একটাও ইনসিডেন্ট নেই, একটাও ঘটনা নেই। এত বড় একটা মহাযজ্ঞ, একটা মহা উৎসব, এই উৎসবে সবাই যেভাবে গা ভাসিয়ে দিয়েছে, আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে কচিকাচারা বৃদ্ধ বনিতারা যেভাবে নিজেদেরকে আনন্দে গা ভাসিয়ে দিয়েছে, তাতে আমরা এই এলাকাবাসী, এই আমরা এলাকার একটা ঐতিহ্য রয়েছে। আমাদের এই যে পুজো, এই পুজো সবসময় মহিলাদের দ্বারা সংগঠিত হয়, মহিলারা এই পুজো করে থাকে। আমরা যারা পুরুষরা আছি তাদেরকে চাঁদা সংগ্রহ করে তাদেরকে আমরা হেল্প করি, মহিলারাও চাঁদা সংগ্রহ করার জন্য বের হয় এবং প্রত্যেকটা দিন মহিলারা এই পুজোকে সর্বাঙ্গীণ সার্থক করে তুলে তোলার জন্যে নিরলস পরিশ্রম করেছে এলাকার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিজয়া দশমী, এই বিজয়া দশমী উপলক্ষে মহিলারা এখানে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করার জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। তো আমরা আশা করি, আমরা এলাকাবাসী হিসেবে আশা করি, এই যে মেলবন্ধন আমাদের এলাকার মধ্যে সংগঠিত রয়েছে, এই মেলবন্ধন সকলের মধ্যে থাকুক, আমরা সবাই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে সঞ্চারিত হোক, আমরা একে অপরের সুখ দুঃখে পাশে থাকব এবং মায়ের কাছে প্রার্থনা করি যে মা আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, যেন আমরা মানুষ হিসাবে এই সমাজের মধ্যে বাস করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি এলাকার মানুষের। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য আমরা ঘরে বসে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোগুলো দেখতে পারি, তাই এদিন সংবাদ প্রতিনিধিদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।